বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড বাংলাদেশের রিয়েল এস্টেট জগতে একটি সুপ্রতিষ্ঠিত নাম। মহামারীর এই সময়টাতে কাস্টমার এবং এমপ্লয়ি সবার সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা যেই যে ইনিশিয়েটিভগুলো নিয়েছি তারই একটা বাস্তব চিত্র আজকে আপনাদের মাঝে তুলে ধরব। শুরুতেই আমরা রেখেছি থার্মোমিটার গান দিয়ে টেম্পারেচার চেকিংয়ের ব্যবস্থা, এরপর রয়েছে গাড়ির ডিসইনফেকশনের ব্যবস্থা, থাকছে শুজ ডিসইনফেকশন করা, হ্যান্ড গ্লোভস আর মাস্ক অনেকেই হয়তো ভুলে যাবেন সেটারও আমরা ব্যবস্থা রেখেছি, যে কেউ চাইলে এখান থেকেই নিতে পারেন। লিফটে চারজনের বেশি আমরা অ্যালাউ করছি না, প্রত্যেকেই দেয়ালের দিকে মুখ করে দাঁড়াতে হবে। রিসেপশন ডেস্কে আবারও রেখেছি আমরা হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা, গ্লাভস পরা অবস্থায়ও কিন্তু স্যানিটাইজেশন করে নিতে হয়। প্যান্ডেমিকের পর থেকেই আমরা প্রথম যে ইনিশিয়েটিভটা নিয়েছি তা হলো অনেকটা উন্মুক্ত পরিবেশে কাস্টমারের সাথে মিটিংয়ের বন্দোবস্ত করা। এরই ফলশ্রুতিতে আমরা একটা সম্পূর্ণ ফ্লোর সেপারেট করে নিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট তৈরি করছি, যা খুব দ্রুতই তৈরি হয়ে যাবে। এখানে থাকবে পর্যাপ্ত এসির ব্যবস্থা, এছাড়াও থাকছে এয়ার কুলিং এর বন্দোবস্ত, আর অনেক বেশি উইন্ডো থাকাতে পর্যাপ্ত আলো বাতাস সবসময়ই থাকবে। এতে করে কাস্টমারের স্বাস্থ্য সুনিশ্চিত করছি। এছাড়াও আমাদের আগের যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো ছিল তাও কিন্তু আমরা রিঅ্যারেঞ্জ করেছি, যেখানে হয়তোবা ছয়টার জায়গায় তিনটা চেয়ারের বন্দোবস্ত করেছি, ওখানেও কিন্তু পর্যাপ্ত আলো বাতাস থাকবে। আমাদের ছোট বড় অনেকগুলো মিটিং রুম ছিল, যেখানে আমরা ছোট রুমগুলো একেবারেই বন্ধ করে দিয়েছি। বড় রুমগুলোতেও আমরা 8 জন কিংবা 10 জনের জায়গায় আমরা 3 থেকে 4 জনকে অ্যালাউ করছি। হেড অফিসের পাশাপাশি প্রতিটি আন্ডার কনস্ট্রাকশন অথবা রেডি প্রজেক্টেও আমরা স্বাস্থ্য সুরক্ষায় একই ধরনের পদক্ষেপ নিয়েছি। যেমন এখানেও থাকছে গাড়ি ডিসইনফেকশনের ব্যাপার, থাকছে হাত ধোয়ার ব্যবস্থা, প্রজেক্টের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে প্রজেক্টের যিনি প্রকল্প কর্মকর্তা আছেন সবাই কিন্তু সর্বক্ষণিক হ্যান্ড গ্লাভস এবং মাস্ক ব্যবহার করছেন। এছাড়াও পর্যাপ্ত দূরত্ব মেনটেইন করে তারা কাস্টমারকে অ্যাটেন্ড করছেন এবং নিজেরাও কাজ করছেন। সুধীমণ্ডলী, এতক্ষণ আমরা দেখলাম যে নিরাপত্তা বজায় রেখে আমাদের এই কোভিড-19কে সঙ্গে নিয়ে আমরা কীভাবে চলাচল করতে পারি। জীবন এবং জীবিকা দুটারই আমাদের দরকার আছে। সো বিটিআইতে আমরা আমাদের কাস্টমার, আমাদের ল্যান্ড ওনার এবং যারা যারা এখানে যাওয়া আসা করবেন তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সবগুলি করেছি। আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ভবিষ্যতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।